সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত শ্রী বিলাসের দুর্বুদ্ধি। শ্রী বিলাসবাবুর বিবাহিত জীবন সুখের ছিল কি দুঃখের ছিল তাহা তিনি ঠিক বুঝিতে পারিতেন না। তাহার স্ত্রী সরোজবাসিনী যে তাহাকে যথেষ্ট ভালোবাসেন তাহার পরিচয় শ্রী বিলাস শত সহস্রবার পাইয়াছেন, কিন্তু এই ভালোবাসার মধুরাশির মধ্যে মাঝে মাঝে মধুমক্ষিকার হুলের দংশন জ্বালা অনুভব করিয়া তিনি অস্থির হইয়া পড়িতেন। আসল কথাটা এই যে তাহার স্ত্রীটি কিছু মুখরা ছিল, আর শ্রী বিলাসও বোধ হয় একটু অযথা পরিমাণে অভিমানী ছিলেন, তাই মাঝে মাঝে তাহাদের দাম্পত্য জীবনের ঐকতান সদনে সুর সহসা কাটিয়া গিয়া আগাগোড়া খাপছাড়া হইয়া যাইত। পূর্বের কথা এই, শ্রী বিলাসের শ্বশুর হরিগোপালবাবু লখনৌয়ের সেই প্রসিদ্ধ হরিগোপালবাবু, ও অঞ্চলের লোক কে না তাহার নাম শুনিয়াছে, এবং ধনী হোক দরিদ্র হোক, পরিচিত হোক অপরিচিত হোক, কোন ভ্রমণকারী বাঙালি তাহার বাড়িতে অন্তত একটিবার পাত পাড়ে নাই। তিনি বাসায় রাখিয়া খাওয়াইয়া পড়াইয়া কত লোকের যে চাকরি করিয়া দিয়াছেন তাহার কি সংখ্যা আছে! আহা, ওদিককার গরিব লোকে আজিও তাহার নাম করিয়া কাঁদিয়া মরে। সে কথা যাউক, তাহাদের মেয়ের বিবাহ দেওয়াই বড় কঠিন ব্যাপার ছিল। সারা বাংলাদেশ দুই তিনখানি মা গ্রাম তাহাদের ফেরত ঘর, অর্থাৎ যাহাদের সঙ্গে বিবাহ দেওয়া চলেছিল পাত্র জুটানোই মুশকিল ছিল। কিন্তু যদি পাত্র বা জুটিল তবে হয় সে একটি হস্তিমূর্খ, নয়তো একেবারে নিঃস্ব। একবার তিনি পূজার সময় সপরিবারে কাশীতে আসিয়াছিলেন। সেই সময় পিতৃমাতৃহীন 10 বৎসর বয়স্ক শ্রী বিলাস তাহার আশ্রয়ে আসিয়া পড়িল। তাহাকে স্বজাতীয় এবং স্বঘরের দেখিয়া হরিগোপালবাবু আগ্রহের সহিত কুড়াইয়া লইলেন এবং লখনৌয়ে লইয়া গিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দিলেন। ছেলেটির সৎ স্বভাব ও বুদ্ধিমত্তা দেখিয়া তখন হইতেই তাহাকে স্বীয় ভাবী জামাতা বলিয়া স্থির করিয়া রাখিলেন। সেইভাবেই লালন এবং শিক্ষার বন্দোবস্ত করিলেন। 18 বৎসর বয়সে শ্রীবিলাস প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইল। তখন কন্যার বয়ক্রম 12 বৎসর হইয়াছে দেখিয়া হরিগোপালবাবু দুইজনকে প্রজাপতি নির্বন্ধে বাঁধিয়া দিলেন। এই শুভ ঘটনার পর তিনি 1 বৎসর মাত্র জীবিত ছিলেন। শ্রীবিলাস তখন এফে পড়িতেছেন। হঠাৎ তাহার শ্বশুর মহাশয়ের বসন্ত রোগে মৃত্যু হইল। এই আকস্মিক দৈব দুর্ঘটনায় শ্রীবিলাসের পড়া বন্ধ হইল। শ্রাদ্ধাদি ক্রিয়ার সম্পন্ন হইলে তাহার শ্বশ্রু ঠাকুরানী বলিলেন, চলো বাছা, আমরা দেশে গিয়ে থাকি, এই জম্পুরি লখনৌ শহরে আমি আর একদিনও টিকিতে পারিব না। তাহাই হইল, লখনৌয়ের ত্রিতল বাড়িটা এক প্রকার সিকি মূল্যেই বিক্রিত হইল। জিনিসপত্র কতক বিক্রিত, কতক বিতরিত এবং অবশিষ্ট গোলেমালে অপহৃত হইল। দিন 15-20 মধ্যে সমস্ত পরিষ্কার। তখন সেই পরিবার চক্ষের জল ফেলিতে ফেলিতে বঙ্গদেশাভিমুখে যাত্রা করিলেন। শ্রীবিলাসের স্ত্রী হরিগোপালবাবুর সর্বকনিষ্ঠা কন্যা ছিলেন। সরোজবাসিনীর আরও 2 ভগিনী এবং 1 ভ্রাতা ছিল। ভগিনী দুইটি নিজ নিজ শ্বশুরালয়ে ছিল। ভ্রাতাটির নাম সতীশ, 7-8 বৎসর বয়স। সুতরাং শ্রীবিলাসই এখন এ পরিবারের অভিভাবক। দেশে বাস করিতে লাগিলেন। বৎসরখানেক ধরিয়া চতুর্দিক হইতে আত্মীয় কুটুম্বগণ একে একে আসিয়া বিগত দুর্ঘটনার জন্য সমবেদনা জানাইয়া গেলেন।
সকলেই গৃহিণীকে কহিলেন, জামাইটিকে বসাইয়া রাখা ভালো হইতেছে না, ইহাকে কলিকাতার কলেজে পাঠাইয়া দাও। ঈশ্বরের ইচ্ছায় তোমাদের তো কোনো বিষয়ের অভাব নাই। বিধবা এই পরামর্শ যুক্তিসম্মত বিবেচনা করিলেন। শ্রীবিলাস কলিকাতায় গিয়া এফএ বিএ এবং দুইবার অনুত্তীর্ণ হইবার পর আইন পরীক্ষাতেও উত্তীর্ণ হইলেন। এইরূপ 7-8 বৎসর অতীত হইল। শ্রীবিলাসের এখন 27-28 বৎসর বয়স হইয়াছে, কিন্তু এ পর্যন্ত সন্তানাদি কিছুই হয় নাই। স্বামীর উপর সরোজবাসিনীর আরও অসন্তোষের কারণ ছিল যে তাহার এতখানি বয়স হইল, তথাপি তিনি সিকি পয়সা উপার্জন করিতে সক্ষম হইলেন না। এই সকল কারণে শ্রীবিলাস স্ত্রীর নিকট কিছু অপ্রতিভ হইয়া থাকিতেন। এই সময় তাহার আইন পরীক্ষা শেষ ফল বাহির হইল। এখন হইতে নিজেকে আর নিতান্ত অপদার্থ জীব বলিয়া মনে হইত না। সরোজবাসিনী তাহার অপ্রকৃতির সম্বন্ধে কোনো কথা বলিলে আর মৌনভাবে সহ্য না করিয়া একটু বিদ্রুপের হাসি হাসিতেন। বলা বাহুল্য, ইহাতে সরোজবাসিনীর সর্বাঙ্গটা জ্বলিয়া যাইত। এইরূপে আরও কয়েক মাস কাটিল। বঙ্গদেশের দূষিত জলবায়ুর প্রভাবে এবং বিশ্ববিদ্যালয়ের স্টিম হ্যামারের সুদীর্ঘ কালব্যাপী ক্রিয়ায় শ্রীবিলাসের স্বাস্থ্য ভঙ্গ হইয়াছিল। তাই তিনি পরামর্শ করিলেন পাটনায় গিয়া ওকালতির ব্যবসা করিবেন। শ্বশ্রু বলিলেন, সেই ভালো, তুমিও সেখানে ওকালতি করো, আর সতীশ স্কুলে পড়ুক। শুভ দিনে দুজনে পাটনা যাত্রা করিলেন। পাটনার আদালত ইত্যাদি বাঁকিপুরে, সেখানে বাসা করা হইল। 2 বৎসর অতীত হইয়াছে। শ্রীবিলাস এখন ভালো পোষা জমাইতে পারে নাই। কোনো মাসের আয়ে বাসা খরচটার সংকুলন হয়, কোনো মাসে তাহাও হয় না। প্রথমে উকিলি পাশ করিয়া শ্রীবিলাসের মনে যে আত্মমর্যাদার উন্নত ভাব উপস্থিত হইয়াছিল, তাহা এখন সম্পূর্ণরূপে তিরোহিত। সরোজবাসিনী আসিয়াছেন, সতীশ স্কুলে পড়াইতেছে। শাশুড়ি ঠাকুরনে এ পর্যন্ত বরাবর শ্রীবিলাসকে টাকা যোগাইয়া আসিয়াছেন, কিন্তু এখন ভারী অসন্তোষের ভাব। তিনি দেশে প্রায় আত্মীয় প্রতিবেশীদের কাছে স্বীয় মৃত স্বামীর বুদ্ধির দোষ দিয়া বলিতেন, দেখো দেখি এমন জামাই করিয়া গেলেন যে তাহার টাকা যোগাইতে যোগাইতে আমাকে সর্বশান্ত হইয়া যাইতে হইল। খতাইয়া দেখো যে টাকা খরচ হইয়াছে, ইহার অর্ধেক টাকা বিবাহে ব্যয় করিলে একটা রাজা জামাই পাওয়া যাইতে পারিত। এত টাকা খরচ করিলাম, তবুও জামাইটি মানুষের মতো হইল না। ইদানিং শ্রীবিলাস নিতান্ত অনিচ্ছার সহিত শাশুড়ির সাহায্য গ্রহণ করিতেছিলেন, কারণ গতির অন্যথা ছিল না। যখন যার যাহা, ঠিক সেই সময় মানুষের যদি তাহা হয় তবে আর কোনো গোল থাকে না। কিন্তু শতকরা 99 জনের অদৃষ্টে তাহা ঘটে না। একে তো শ্রীবিলাসের 30 বৎসর বয়স হইল, সন্তান হইল না। হিন্দু বিশেষত বাঙালির ঘরে ইহা একটি সামান্য দুর্ভোগের কথা নহে, তাহার উপর উপার্জন আশানুরূপ তো নহেই, প্রয়োজন অনুরূপ নহে। এই দুইটি কারণে তাহার জীবনটা দুর্বহ বলি মনে হইল। এই সমস্ত বেশ সহ্য হয় যদি পত্নী অনুকূলা হয়। এমন কোন সাংসারিক কষ্ট আছে যাহা দাম্পত্য প্রণয়ের স্নিগ্ধ মধুর স্পর্শে নিতান্ত লঘু হইয়া না যায়? কিন্তু শ্রীবিলাসের স্ত্রী প্রণয়বতী হইলেও এই দুইটি ত্রুটি ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন না। সেদিন রবিবার সন্ধ্যা, সকাল হইতে বৃষ্টি হইতেছিল। আমাদের উকিলবাবুর বৈঠকখানা ঘরে একটিও মক্কেল নামক সেই প্রিয়দর্শন জীব উপস্থিত ছিল না। শ্রীবিলাস এই বর্ষা প্রদোষে একাকী বসিয়া সুর করিয়া ঋতুসংহারের দ্বিতীয় স্বর্গ পড়িতেছিলেন। ক্রমে এই স্থানে আসিলেন, শ্রুত্যাধ্বনিং জলমুচ্চাং তরিতং প্রদেহে সজ্জাগৃহং গুরু গৃহাৎ প্রবিশন্তি নজ্জা।
এই স্থানটি পড়িয়া তাহার মনে দাম্পত্য ভাব অত্যন্ত ঘনীভূত হইয়া আসিল। তিনি পুস্তক বন্ধ করিয়া উপন্যাস লোকবাসী নবপ্রণয়ী ন্যায় ধীর মন্থর গতিতে অন্তঃপুর অভিমুখে চলিলেন। শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে স্ত্রী নাই। দাসী জানাইল ঠাকুর পালাইয়া গিয়াছে, সেই জন্য মাঝি স্বয়ং রন্ধনশালায় উপস্থিত আছেন। ইহা শুনিয়া শ্রীবিলাস বাহিরে ফিরিয়া যাইবার উপক্রম করিতেছিলেন, এমন সময় সরোজবাসিনী প্রবেশ করিলেন। আজ অকস্মাৎ ব্রাহ্মণ ঠাকুরের তিরোভাবে সরোজের যে অন্নপূর্ণা পদাভিষিক্ত হইয়াছেন এই মর্মে একটা পরিহাস করিলেন। কিন্তু সরোজবাসিনী মুখমণ্ডলে একটা ঘৃণার ভাব প্রকাশ করিয়া মুখ ফিরাইলেন। শ্রীবিলাস নাকি এই সরোজার সহিত অনেকদিন হইতে ঘর করিতেছেন, এই কারণে তিনি এইরূপ আচরণে কিছুমাত্র বিস্মিত হইলেন না। তখন কাব্যলব্ধ নায়ক ভাব বিস্মিত হইয়া নিতান্ত সাধারণ সাংসারিক জনচিত প্রশ্ন করিলেন, আজ আধার বাবাজির কি হইল? সরোজবাসিনী নিরুত্তর। শ্রীবিলাস দাঁড়াইয়াছিলেন, পালঙ্কের ওপর বসিয়া বলিতে লাগিলেন, আর পারাও যায় না, এমন করে তিন দিন অন্তর ঠাকুর পালালে। সরোজবাসিনী বাধা দিয়া বলিলেন, সস্তার ঠাকুর ওই রকমই হয়ে থাকে, তিন টাকার মাইনায় কি আর ভালো ঠাকুর হয়? শ্রীবিলাস স্ত্রীর এই কয়েকটি সামান্য কথাতেই নিতান্ত আঘাতপ্রাপ্ত হইলেন। মনে হইল স্ত্রী এই উক্তিতে তাহার অকৃতিত্বের প্রতি লক্ষ্য করিলেন। স্মরণ হইল সেই বাল্যকালে সরোজবাসিনীর পিতা কি শোচনীয় অবস্থা হইতে তাহাকে উদ্ধার করিয়াছেন, তিনি তো এক প্রকার পথের ভিক্ষুক হইতে চলিয়াছিলেন। সরোজবাসিনী বাল্যাবস্থা হইতে শ্রীবিলাসকে স্বীয় পিতার অন্নদাস বলিয়া জানিতেন এবং সংস্কৃত মন্ত্র বলিয়া বিবাহ হইয়াছে বলিয়াই কি ঘৃণার ভাব তিরোহিত হইবে? তিনি নিঃসংশয়িতভাবে স্থির করিলেন এই উক্তিতে তাহার প্লিবিয়ন অরিজিনের প্রতিও কটাক্ষপাত আছে এবং অর্থাৎ তাহার নজর ছোট, তাই তিনি তিন টাকার রুশিয়ার বামুন রাখিয়াছেন। কিন্তু শ্রীবিলাস এই কল্পিত অপমান সম্পূর্ণভাবে আত্মসংবরণ করিতে সমর্থ হইলেন, ইহা তাহার বহুদিনের অভ্যাসের ফল। বলিলেন, আজ আর থাক, বাজার থেকে জল খাবার আনিয়ে নেওয়া যাবে, এখন তুমি বসো। সরোজবাসিনী যেমন দাঁড়াইয়াছিলেন তেমনই রহিলেন। শ্রীবিলাস কিঞ্চিৎ অপেক্ষা করিয়া শয্যা হইতে উঠিয়া সরোজার হস্ত ধারণ করিয়া সাদরে বলিলেন, চলো। সরোজবাসিনী একটা যন্ত্রণাসূচক উহু শব্দ করিয়া হাত টানিয়া লইলেন। শ্রীবিলাস সভয়ে দ্রুত জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? সরোজবাসিনী বলিলেন, হয়েছে আমার মাথা ও মুন্ডু, যেন মাথা ও মুন্ডু দুইটা সম্পূর্ণ বিভিন্ন পদার্থ। শ্রীবিলাস হাত টানিয়া দেখিলেন অনেকটা স্থান পুড়িয়া গিয়াছে, তাহাতে সাদা সাদা ঔষধ লেপিত রহিয়াছে দেখিয়া মনে বড় দুঃখ হইল। বলিলেন, আহাহা, বড় কষ্ট হয়েছে তো, কেন তুমি রান্নাঘরে গেলে? ছি, এমন অসাবধান, বেশ চলিতেছিল এবং সম্ভবত নিরাপদে সমস্ত গোলমাল চুকিয়া যাইত, কিন্তু এই শেষের কথাটিই সব মাটি করিয়া ফেলিল। এমন অসাবধান, সরোজবাসিনী আহতা ফণিনীর ন্যায় গর্জিয়া উঠিল। সে চিরকাল ধনী পিতামাতার আদরের মেয়ে ছিল, তাহাকে কখনো কোনো গৃহকার্য করিতে হয় নাই, রন্ধনাদি সম্বন্ধে তাহার একেবারেই কোনো অভিজ্ঞতা ছিল না। সুতরাং সরোজবাসিনী রন্ধনশালায় অসাবধান, এ কথা তাহার পক্ষে কোনো দোষের নয়। তথাপি তাহার সহ্য হইল না যে স্বামী তাহাকে অসাবধান বলিয়া তিরস্কার করিবেন। সে ক্রোধ ও ক্রন্দনের মিশ্রিত স্বরে শ্রীবিলাসকে কতগুলি চোখা চোখা বাক্যবাণ হানিয়া দিল। স্বামী মহাশয়ও নিতান্ত নীরব রহিলেন না। ফলকথা, সে রাত্রে শ্রীবিলাস বৈঠকখানা গৃহে শয়ন করিলেন। সেই বালক সতীশ অনেক জিদ করিয়া দুজনকে কিছু খাওয়াইল, না হইলে অভুক্ত অবস্থাতেই উভয়ের রাত্রি কাটিত। রাত্রি কাটিল, প্রভাতে শ্রীবিলাস শাশুড়ি ঠাকুরানীর নিকট হইতে এক পত্র পাইলেন, তাহাতে লেখা ছিল,
এক নিকট আত্মীয়ের বাটিতে বিবাহের নিমন্ত্রণ হইয়াছে। অতএব সরোজবাসিনীকে পাঠাইয়া দিলে ভালো হয়। শ্রীবিলাসের আর্থিক অবস্থার উল্লেখ করিয়া ইহাও লেখা ছিল যে যতদিন ভালোরূপ পোষা না হয় ততদিন সপরিবারে কর্মস্থানে থাকিয়া অনর্থ খরচ বাড়াইবার প্রয়োজন কি। শ্রীবিলাস নিশ্চয়ই স্ত্রীকে পিত্রালয়ে পাঠাইতেন যদি এই আর্থিক অসচ্ছলতার কথাটার উল্লেখ না থাকিত। ইহা তীরের মতো আসে তাহার সম্প্রতি ক্ষত বিক্ষত আত্মাভিমানকে বিদ্ধ করিল। তিনি যথাসময়ে বালক সতীশের হাতে এই পত্রখানি স্ত্রীকে পাঠাইয়া দিলেন। সরোজবাসিনী বলিয়া পাঠাইলেন, আমি যাইব, সকল বন্দোবস্ত করিয়া দিতে বলো। শ্রীবিলাস ক্রুদ্ধ হইয়া উত্তর পাঠাইলেন, এখন কোনো মতেই যাওয়া হইতে পারে না। তাহার প্রত্যুত্তরে আর সরোজবাসিনী কোনো কথা বলিয়া পাঠাইলেন না। পরন্তু জননীর সেই পত্রখানি লইয়া যে অংশে শ্রীবিলাসের অর্থকষ্টের উল্লেখ ছিল সেই অংশটি মোটা পেন কলম দিয়া লাল কালির দাগ করিয়া ফিরিয়া পাঠাইলেন। শ্রীবিলাস অন্যমনস্কভাবে সে পত্র লইয়া পকেটে ফেলিয়া রাখিলেন, তখন আর খুলিয়া দেখিলেন না। আহারাদি করিয়া কাছারি চলিয়া গেলেন। কাছারি হইতে প্রায় তাহাকে খালি পকেটে ফিরিতে হইত। সেদিন দৈবাৎ পকেটটা কিছু ভারী করিয়া ফিরিলেন, আসিয়া দেখিলেন পাখি উড়িয়া গিয়াছে। শুনিলেন তিনটার প্যাসেঞ্জার গাড়িতে সতীশকে লইয়া মাঝি প্রস্থান করিয়াছেন। শ্রীবিলাসের একজন বৃদ্ধ প্রতিবেশী প্রায় তাহার বৈঠকখানায় আসিয়া তাম্রকূট সেবা করিতেন। তাহাকে তাহার বিশেষ অনিচ্ছার সত্ত্বেও শ্রীবিলাসও পাড়ার অন্য সকলে ঠাকুরদাদা পদে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ঠাকুরদাদার সংস্কৃতটা কিছু পড়া ছিল, ইংরেজি অল্প জানিতেন। একালের লোকজন আচার ব্যবহার এ সকলের উপর তিনি হাড়ে চড়া ছিলেন। তাহার একটা মস্ত বড় ঐতিহাসিক ভ্রম ছিল। তিনি বছর 30-35 ভুল করিয়া এ পর্যন্ত এই ভারতবর্ষটাকে কোম্পানির রাজ্য বলিয়া উল্লেখ করিতেন। এই ঠাকুরদাদা মহাশয় শ্রীবিলাসের স্ত্রীর পলায়ন সংবাদ পাইবা মাত্র হেলিতে দুলিতে বৈঠকখানায় আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তিনি অগ্নিশর্মা হইয়া উঠিলেন। বর্তমান সময়ে স্ত্রীলোকগণের এই প্রকার যথেচ্ছচারিতার বিরুদ্ধে ওজস্বিনী ভাষায় বক্তৃতা আরম্ভ করিয়া দিলেন। দুই চারিটা শাস্ত্রবচন আওড়াইয়া প্রমাণ করিলেন স্ত্রীলোকেরা এইরূপ প্রবলা ও উচ্ছৃঙ্খলা হইয়া উঠিলে সমাজের আর ভদ্রস্থতা নাই, এমনকি কুলির শেষ অবস্থা ঘনাইয়া আসিয়াছে বুঝিতে হইবে। শ্রীবিলাসের এখন এই সমস্ত কথা নিরাতিশয়ে যুক্তিসঙ্গত বলিয়া বোধ হইতে লাগিল। তিনি বলিলেন, আমার শাশুড়ি ঠাকুরুনি এমন কিছু জিদ করিয়া লেখেন নাই যে পাঠাইতেই হইবে, এমন কোনো বিশেষ প্রয়োজন ছিল না। এই দেখুন না পত্রখানা, বলিয়া পত্রখানা বাহির করিয়া বৃদ্ধের হস্তে দিলেন। পত্র খুলিবা মাত্র লালকালির মোটা মোটা দাগ উভয় চোখে পড়িল। ঠাকুরদাদা বলিলেন, এই কালির দাগ কে দিলে? শ্রীবিলাসের বুঝিতে বাকি রহিল না দাগ কে দিয়াছে। ও ক্ষোভে অপমানে তাহার সর্বশরীর সর্পদ্রষ্ট মনুষ্যের মতো ঝিমঝিম করিতে লাগিল, স্বর বন্ধ হইয়া আসিল, চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। তিনি আত্মগোপন করিবার জন্য বিপুল চেষ্টা করিলেন, কিন্তু পারিলেন না। ঠাকুরদাদা এতক্ষণ পত্র পাঠ করিতেছিলেন, পাঠ শেষ হইলে পুনর্বার জিজ্ঞাসা করিলেন, এই কালির দাগ কে দিয়েছে হে? শ্রীবিলাস প্রথমবারে কথা কহিতে পারেন নাই বলিয়া ঠাকুরদাদার প্রশ্নের উত্তর দেন নাই। এবার বলিলেন, যখন আমি পত্র খুলি তখন এই দাগ ছিল না, আমার স্ত্রী এ দাগ দিয়েছে, তাহাতে সন্দেহ নাই। বৃদ্ধ বলিলেন, দেখিলে একবার স্ত্রীলোকের স্পর্ধা দেখিলে, স্বামী যে স্বামী পুরুষ গুরু তাহার এমন করিয়া অপমান, হায় রে কলিকাল! বয়সে ষষ্ঠী বৎসরের কম তো নহে, কত দেখিলাম,
আর কত দেখিতে হইবে, এমন শয়তানি স্ত্রীলোকের নরকেও স্থান হইবে না। মনুর আইন ভর্তারং লক্ষ্ণয়েত ইয়া তু স্ত্রী জ্ঞাতি গুণ দর্পিতা তং সাভি খাদয়ে দ্রাজা সংস্থানে বহু সংস্থিতে। অর্থাৎ কিনা, যে স্ত্রী আপনাকে ধনী কন্যা বা রূপবতী মনে করিয়া ভর্তরং নিজ পতিকে লগ্নয়েদ অর্থাৎ অপমানিত করে, রাজা তাহাকে বহু সংস্থিতে কিনা অনেক লোকের সমাজে আনিয়া সাভি বলিতে কুকুর দিয়া খাওয়াইবেন। কিন্তু এখন মনুর আইন চলে না, এখন হনুর রাজ্য। কিন্তু শ্রীবিলাস, তুমি যদি এই অপমান, এই নারী পদাঘাত সহ্য করো, তবে ধিক ধিক তোমাকে, তোমায় ধিক, তোমার পুরুষত্বে ধিক। তুমি আবার বিবাহ করিয়া ও স্ত্রীকে বাড়ি হইতে দূর করিয়া তাড়াইয়া দাও। শ্রীবিলাস চুপ করিয়া মনের মধ্যে কথাটা তোলপাড় করিতে লাগিলেন। তাহাকে নীরব দেখিয়া ঠাকুরদার বক্তৃতার স্রোত পুনর্বার খুলিয়া গেল। বলিলেন, আজকাল ইংরেজি পড়িয়া লোকে স্ত্রীলোককে আদর দিয়া দিয়া মাথায় চড়াইয়া চড়াইয়া তো এই সর্বনাশটা করিল। সাহেব বেটাদের মতো স্ত্রৈণ জাতি আর বিশ্বব্রহ্মাণ্ডে নাই। স্টেশনে দেখিয়াছি বেটারা বেটিদের মাথায় ছাতা ধরিয়া সঙ্গে সঙ্গে যায়, যেন খানসামা। সেই সাহেবের শিষ্য তো তোমরা। তুমি যদি স্ত্রীর এই অতি গর্হিত আচরণ ক্ষমা করো, প্রশ্রয় দাও, তবে তাহার দেখা দেখি দশটা ভালো প্রকৃতির স্ত্রীলোকও বিগড়াইয়া যাইবে। আর যদি তুমি যথার্থ পুরুষ হও, ইহার উপযুক্ত শাস্তি বিধান করো, তবে ভয় পাইয়া দশটা বজ্জাত স্ত্রীও শান্ত হইয়া আসিবে। এটা একটা সামাজিক কর্তব্য বলিয়া জানিবে শ্রীবিলাস। কোম্পানি বাহাদুর যে খুনির ফাঁসি দেন, সে কেন? খুন হইল, কোম্পানির একটা প্রজা গেল, আর একটা প্রজার প্রাণ বধ করিয়া রাজস্ব কামাইবার প্রয়োজন কি? না, দশজনে দেখিয়া শিহরিয়া উঠিবে, বলিবে খুন করিলে তো ফাঁসি যেতে হয়, সুতরাং তুমি আর ইতস্তত করিও না। এই 17 দিন আছে, বিবাহ করিয়া ফেলো, আমি পাত্র স্থির করিবার ভার লইলাম। অবস্থা বিশেষে পড়িয়া মনুষ্যের মন যে কি ভয়ানক পরিবর্তিত হইয়া যায়, তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয়। 19 শতাব্দীর এই শেষ ভাগে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিপ্রাপ্ত যুবক শ্রীবিলাস মিল বেকন, কার্লাইলের ছাত্র শ্রীবিলাস মিল্টন, শেক্সপিয়ার, শেলি, মাইকেল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের কবলয়নের মধু রসগ্রাহী শ্রীবিলাস অম্লান বদনে বলিল, আমি বিবাহ করিব। পঞ্জিকার মতে শুভ দিনে ও শুভক্ষণে এই পরম অশুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল। আশা করি আমার পাঠকেরা না বলিলেও বুঝিতে পারিবেন যে কন্যাটি বক্তৃতাকারী ঠাকুরদার অতি নিকট সম্পর্কীয়া। এই ঘটনার পর 1 বছর কাটিয়া গিয়াছে। শ্রীবিলাসের একটু পশার বাড়ি আছে, কিন্তু মনের শান্তি বহু দূরে নির্বাসিত। সরোজবাসিনী পিত্রালয়ে তাহার যে কি অবস্থা হইয়াছে তাহা আর লিখিবার প্রয়োজন কি? সে গর্বিতা মদধাতা সরোজবাসিনী এখন ধরার ধুলির চেয়ে নিচে হইয়া গিয়াছে। লোকগঞ্জনায় তাহাকে অস্থির করিয়া তুলিয়াছে। বাড়ির লোক, পাড়ার লোক, গ্রামের লোক, আত্মীয় কুটুম্বালয়ের লোক তাহাকে এক বাক্যে নিন্দা করিতেছে। দিন নাই, রাত্রি নাই, গ্রামে যেখানে সেখানে সরোজবাসিনীর কথা উঠিলেই অমনি 5 জনে বলে, ছি ছি ছি, এমন বুদ্ধি আপনার পায়ে আপনি কুড়ুল মারিল? একটা সামান্য জিদের জন্য চিরজীবনটার দুঃখ কি নিল? গলায় দড়ি ইত্যাদি এই সমস্ত দেখিয়া শুনিয়া সরোজার মরিবার ইচ্ছা করিত। এই সময় সরোজার মাতা মৃত্যুশয্যায় শয়ন করিলেন। মৃত্যুর পূর্বে সরোজার হস্ত ধারণ করিয়া তিনি বলিয়া গেলেন, মা,
আমার এই শেষ অনুরোধ এটি রাখিও। পুরুষ স্ত্রীকে ত্যাগ করিতে পারে, কিন্তু স্ত্রীলোকের স্বামী ভিন্ন আর গতি নাই। তুমি স্বয়ং বাঁকিপুরে যাইয়া স্বামী পায়ে ধরিয়া ক্ষমা ভিক্ষা করিবে, সতীন হইয়াছে, তার জন্য আর কি করিবে মা? সতীন তো কত লোকের থাকে, আজ কালই কমিয়াছে, নহিলে সেকালে সতীনের জ্বালা ভোগে নাই এমন কয়টা স্ত্রীলোক ছিল? তুমি পূর্বজন্মে কোনো গুরুতর পাপ করিয়াছিলে, তাহার ফলে এই কষ্ট পাইতেছ। এই জন্মে ভালো করিয়া ভক্তি করিয়া পতিসেবা করো, পরের জন্মে আবার ভালো হইবে। আমি চলিলাম। তুমি পিতৃহীন ছিলে, মাতৃহীনও হইলে, এখন আর কে তোমার আশ্রয় লইল? এখন আর কে তোমার আশ্রয়ে রহিল মা? আমার এই অনুরোধ না রাখিলে পরলোকে আমি শান্তি পাইব না। সরোজা কাঁদিতে কাঁদিতে বলিল, মা অত করিয়া বলিতে হইবে না, আমি তোমার আজ্ঞা প্রতিপালন করিব। সরোজার মাতার মৃত্যু হইল। শ্রাদ্ধাদি ক্রিয়া যথাসময়ে একরকম করিয়া সম্পন্ন হইল। কিছুদিন পরে বাড়িঘরের বন্দোবস্ত করিয়া সতীশকে লইয়া সরোজবাসিনী বাঁকিপুরে যাত্রা করিলেন। পৌঁছিয়া একেবারে গিয়া শ্রীবিলাসের বাসায় উঠিলেন। শ্রীবিলাস তখন কাছারিতে, চাকর বাকরেরা মাঝি আসিয়াছেন দেখিয়া সম্ভ্রমে প্রণাম করিল। তিনিও তাহাদিগকে যথাযোগ্য কুশল প্রশ্নাদি করিয়া আপ্যায়িত করিলেন। বাড়িঘর দুয়ারের আর সে শ্রী নাই দেখিয়া সরোজার চক্ষে জল আসিল। কোথাকার জিনিস কোথায় পড়িয়া আছে তাহার ঠিকানা নাই। বিছানাগুলোর আচ্ছাদন নাই, আলমারি টেবিল সিন্ধুক বাক্স ধুলায় বুজিয়া গিয়াছে। দেয়ালের ছবিগুলোর মাকড়সার জাল, ঘরের কোণে তামাকের গুল ছাই ছড়ানো, উঠোনে ঘাস গজাইয়াছে, একদিকে তো একেবারে জঙ্গল বলিলেই হয়। দাসদাসীরা আপনা হইতে এসব করে না, কেহ তাহাদিগকে করিতে বলেও না। সরোজবাসিনী তাহাদিগকে লইয়া কাজ করিতে লাগিয়া গেলেন। সমস্ত ঝাড়িয়া ধুইয়া মুছিয়া সাজাইয়া যথাসম্ভব পরিপাটি বিধান করিলেন। ঘটি বাটি ইত্যাদি ব্যবহারের জিনিসগুলো মাজিয়া ঘষিয়া তক্তকে ঝকঝকে করিয়া ফেলিলেন। তাহার পর বেলা পড়িলে রসুইঘরে গিয়া স্বহস্তে নানা প্রকার জলখাবার প্রস্তুত করিলেন। পান সাজিয়া কাপড় বদলাইয়া স্বামী সম্ভাষণের জন্য প্রস্তুত হইতে লাগিলেন। মনে হইল সেসব দিনের মিলনে এইরূপ অনতিপূর্বে কি উৎকণ্ঠা, কি হর্ষ, কি চঞ্চলতা আসিয়া বুকের ভিতর দৌরাত্ম্য করিত, আর আজ একই ভাব। ভাবিতে ভাবিতে সরোজার মুখখানি যেন মেঘ করিয়া আসিল। শ্রীবিলাস কাছারি হইতে ফিরিলেন। প্রথমেই বাহিরে সতীশের সাক্ষাৎ পাইয়া সমস্ত অবগত হইলেন। বাড়িতে প্রবেশ করিবেন পা যেন ওঠে না। সরোজার সঙ্গে দেখা হইল। উভয়ের তখনকার মনের ভাব কে বর্ণনা করিবে? অনেক পুরাতন কথা মনে আসিয়া উভয়ের চক্ষে জল বহাইল। সেই রাত্রি সে দম্পতির কিভাবে কাটিল কে বলিতে পারে? দিনের তিন দিন গেল, সংসার চলিতে লাগিল, কাহারও মনে সুখ নাই, মুখে হাসি নাই, অথচ উভয়ে স্বামী স্ত্রী সাজিয়াই সংসার করিতে লাগিল। আমার পাঠকেরা না হন পাঠিকারা নিশ্চয়ই শ্রীবিলাসের কৃত দুষ্কর্মের প্রতিফলস্বরূপ তাহার জীবনব্যাপী যন্ত্রণার চিত্র দেখিবার জন্য প্রতীক্ষা করিতেছেন, কিন্তু তাহা হইতে পাইল না। শ্রীবিলাসের নবপরিণীতা বধূটি বঙ্গদেশের এক নির্ভীত গ্রামে জ্বর ও প্রিহায় ভুগিতেছিল। হঠাৎ একদিন তাহার মৃত্যু সংবাদ আসিল। শ্রীবিলাস বিবাহ করিয়া অবধি শুভদৃষ্টির বস্ত্রাবরণ মধ্যে ভিন্ন সে স্ত্রীর সাক্ষাৎ পান নাই। ফুলশয্যার রাত্রে কম্প দিয়া তাহার তো ভারী জ্বর আসিয়াছিল। তাহার মৃত্যুতে শ্রীবিলাসের কোনো কষ্ট হইবার কথা নহে। আমাদের সরোজবাসিনীও আদর্শ রমণী নহেন। তিনি সপত্নীর মৃত্যু সংবাদে খুশি হইয়া দাসদাসীকে বকশিস এবং দেবতাকে হরিণুর দেন নাই বটে, কিন্তু তাহার পর হইতে হাসিতে গল্পেতে মনের প্রফুল্লতা ও লঘুভাবে যথেষ্ট পরিচয় দিতে সংকুচিত হইতেন না। ইহা দেখিয়া শ্রীবিলাসেরও অনুতাপক্লিষ্ট মুখমণ্ডলের বিবর্ণতা দিন দিন দূর হইতে লাগিল। এখন হইতে এই দম্পতি
প্রত্যেক উপকথার নায়ক নায়িকার মতোই সুখে ঘর সংসার করিতে লাগিলেন। কিন্তু প্রভেদ এই যে শ্রীবিলাস এখনও রাজ্য লাভ করিতে পারেন নাই এবং শতপুত্রের একটিমাত্র এ পর্যন্ত পৃথিবীর আলোক দর্শন করিতে পাইয়াছে। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।